আজকে আমরা উত্তর খুঁজব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের, আর সেটি হলো তুরস্ক কেন আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিতে চায়। আমরা জানি আমেরিকা আফগানিস্তান ছেড়ে যাচ্ছে, 20 বছরে দেশটিকে ক্ষত বিক্ষত করে রেখে যাচ্ছে, আর এই বিষয়টিকে তালেবান তাদের বিজয় হিসেবে দেখছে। কিন্তু দেশটির ভবিষ্যতের জন্য এখনো কোনো সমঝোতা হয়নি। বিদেশি সৈন্যরা চলে যাওয়ার সাথে সাথে বাড়ছে হামলা আক্রমণ, ভবিষ্যতে সংঘাত হয়তো আরও বাড়বে। একদিকে আফগানিস্তানে ক্ষমতায় থাকা বর্তমান সরকার, অন্যদিকে তালেবান এবং অন্য সব সশস্ত্র গ্রুপ। আগামীতে কে বসবে সরকারে? কোনো একটি গ্রুপ ক্ষমতায় আসবে নাকি কোয়ালিশন সরকার ক্ষমতায় আসবে? কার নেতৃত্বে চলবে আফগানিস্তান? সেখানে কি ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে নাকি বর্তমান বিশ্বের গতানুগতিক ধাঁচের কোনো সরকার হবে?